একটি প্রশ্ন পাঠিয়েছেন শুধুমাত্র দিনই কাজ হয় এমন প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে কি যেমন ডক্টর জাকির নায়ক বলতেন পিস টিভিতে জাকাত দেওয়া যাবে দিনই কাজ হয় এমন অনেক প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে তার নেচারটাকে কিন্তু একটু বুঝতে হবে কেমন যেমন যারা গরিব দুঃখী মানুষকে স্বাবলম্বী করেন সাহায্য করে সহযোগিতা করে টাকা দিয়ে সম্পদ দিয়ে তাদের প্রতিষ্ঠানে এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য গরিবদেরকে স্বাবলম্বী করার জন্য জাকাত দেওয়া যাবে কারণ গরিবরা বা দরিদ্ররা জাকাতের হকদার দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান এবং সেগুলো চ্যারিটি প্রতিষ্ঠান সেগুলোতে জাকাত দেওয়া যাবে বিশুদ্ধ মত অনুযায়ী এখানে ইখতালাফ আছে অনেক ওলামাইকরাম বলেন যে না প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না কিন্তু চ্যারিটি প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট এবং টিচারদের বেতন দেওয়ার জন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে হ্যাঁ সেটা ইসলাম নয় জেনারেল ফিজিক্স কেমিস্ট্রির প্রমোশনের জন্য আসলে জাকাত দেওয়া যাবে না তো এক্ষেত্রে মানে ওই এডুকেশনের জন্য জাকাত দেওয়া যাবে না সেটা আমরা বলছি মুসলিমরা কোনো টাকা দিতে পারবে না সেটা বলিনি দান সাদাকা সব করতে হবে বরং জেনারেল কোনো বিষয়ের প্রমোশনের জন্য জাকাত দেওয়া যাবে না সেটাই শুধু আমরা বলছি এবং সেই ধরনের প্রতিষ্ঠানের জন্য বা তার ভৌত অবকাঠামো গড়ে তোলার জন্য জাকাত দেওয়া যাবে না জাকাত শুধু দিতে হবে চ্যারিটেবল ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সেটা মাদ্রাসা হোক অথবা দাওয়া সেন্টার হোক ইত্যাদি কারণ ইসলামী শিক্ষার মধ্য দিয়ে ইসলামের বিশাল প্রমোশন হয় বরং এই পৃথিবীতে যতভাবে ইসলামের প্রমোশন হয় উন্নতি হয় ইসলামের ইসলামকে প্রতিষ্ঠার কাজ করা হয় তার মধ্যে এক নম্বরে হচ্ছে শিক্ষা শিক্ষায় যদি মুসলিমদের থেকে উঠে যায় সুশিক্ষা সঠিক ইসলামী শিক্ষা কোন শিক্ষা তাহলে সে মারামারি যুদ্ধ করে কি ইস্টাবলিশ করবে তার কাছে তো সহি আকিদাই নাই তার কাছে সহি সুন্নাই নাই তার কাছে কোরআনের সহি বক্তব্যই নাই তো সে কী ইস্টাবলিশ করবে সে তো ঘুরে ফিরে আবার যারা যারা হয়তো ইসলাম বিরোধী নয় বা ইসলাম সম্পর্কে জানে না সেরে বেদ আত সুদ ঘোষ এগুলো ইস্টাবলিশ করবে তো এগুলো ইস্টাবলিশ করলে তো ইসলাম স্টাবলিশ হবে না এজন্য পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার এক নম্বর প্রায়োরিটি হচ্ছে জ্ঞান এলেম সহি এলেম এগুলোকে প্রতিষ্ঠা করা আখলাক এবং তরবিয়তকে প্রতিষ্ঠা করা অতএব যে প্রতিষ্ঠানগুলো দুনিয়ার উদ্দেশ্যে নয় বিজনেস সেন্টার নয় কনভেনশনাল বিজনেস নয় টাকা উপার্জনের জন্য এই প্রতিষ্ঠানগুলো করেনি যে এই টাকা লাভ হলে আমি পকেটে নিব আমি আমার ইনকামে নিব এই ধরনের নয় চ্যারিটেবল কমপ্লিটলি চ্যারিটেবল এই ধরনের চ্যারিটেবল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে অথবা ইসলামী দাওয়া সেন্টারে অথবা ইসলামিক নিরঙ্কুশ যে মিডিয়াগুলো আছে সেগুলোতে জাকাত দেওয়া যাবে এটাই বিশুদ্ধতম কথা এবং এর উপরে ওলামাইকেরামের সৌদি আরবের ফিকা কাউন্সিলের রাবে তার ফিকা কাউন্সিল ওয়াইসির ফিকা কাউন্সিল সহ আরও বিখ্যাত সব ফাতোয়া কমিটির ফাতোয়া রয়েছে বিশেষ করে যারা আধুনিক ভাবে নতুনভাবে এই ফাতোয়াগুলো দিয়েছেন আর অতীতেও আসলে দিনই কাজের মধ্যে যেগুলো দিনকে প্রমোট করে এই ধরনের কাজে জাকাত দেওয়ার পক্ষে অনেকে মত ব্যক্ত করেছে